প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকে আমরা সিকান্দার আবু জাফর রচিত সিরাজউদ্দৌলা নাটকটি প্রথম অঙ্কের প্রথম দৃশ্যটি পড়ব। সিরাজউদ্দৌলা নাটকটি মোট 4টি অঙ্কে 12টি দৃশ্যে রচিত। আজকে আমরা প্রথম অঙ্কের প্রথম দৃশ্যটি পড়ব এবং তোমরা খেয়াল করে দেখো, এখানে কিন্তু লেখা আছে এই প্রথম দৃশ্যের সময়কালটি হলো 1756 সালের 19শে জুন এবং স্থান হলো ফোর্ট উইলিয়াম দুর্গ। নাটকটির প্রথম দৃশ্যে আমরা এরকম দেখতে পাই যে নবাবের সৈন্য ফোর্ট উইলিয়াম দুর্গ দখল করেছে এবং নবাবের আক্রমণকে প্রতিরোধ করতে না পেরে কিভাবে ইংরেজরা কোণঠাসা হয়ে তারা কিন্তু পরাজয় বরণ করছে। নাটকটির এই অংশটি আমরা যদি ভালোভাবে বুঝতে চাই তাহলে আমাদেরকে আসলে ইতিহাসের প্রেক্ষাপটটা একটু বুঝতে হবে। আমরা যদি আমাদের ইতিহাসের দিকে লক্ষ্য করি তাহলে আমরা এটা দেখতে পারবো যে ভারতবর্ষের উর্বর জমির আকর্ষণে কিন্তু এখানে বিভিন্ন সময়ে বিভিন্ন মানুষজন এসেছে এবং তারা এখানে বসতি স্থাপন করেছে। একটা পর্যায়ে তারা কিন্তু এখানে ক্ষমতা নিয়েও একটা আধিপত্য বিস্তারের চেষ্টা করেছে। আমরা দেখতে পাই যে একটা সময়ে ইউরোপের বিভিন্ন অঞ্চলে, বিশেষ করে ইংল্যান্ডে কিন্তু ভারতীয় পণ্যের খুবই চাহিদা ছিল। এই কারণে আমরা যেটা দেখতে পাই যে মোগল সম্রাট জাহাঙ্গীরের আমলে ইংল্যান্ডের ইস্ট ইন্ডিয়া কোম্পানি কিন্তু এখানে প্রথম সুরাতে বাণিজ্য কুঠি স্থাপনের চেষ্টা করেছিল এবং পরবর্তীতে 1632 সালে বাংলার সুবাদার যখন যুবরাজ শাহ সুজা ছিলেন তখন তার সম্মতি পেয়ে ইংরেজরা হুগলিতেও একটা কারখানা স্থাপন করেছিল। পরবর্তীতে এরই ধারাবাহিকতায় 1698 সালে ইংরেজরা সুতানোটি, গোবিন্দপুর আর কলকাতা এই তিনটি গ্রাম ক্রয় করে এবং এই উল্লেখিত তিনটা গ্রাম নিয়ে কিন্তু তারা কলকাতা নগরী গড়ে তোলে। আমরা জানি যে বাংলার শাসনকর্তা একসময়ে আলীবর্দী খাঁ ছিলেন এবং এই আলীবর্দী খাঁ কিন্তু ইংরেজদেরকে খুব শক্ত হাতে দমন করেছিলেন। এ কারণে তার সময়কালে তারা কিন্তু খুব একটা মাথা উঁচু করে দাঁড়াতে পারেনি। আলীবর্দী খাঁর মৃত্যুর পর যখন তার দৌহিত্র সিরাজউদ্দৌলা বাংলা সিংহাসনে বসেছিলেন তখন তিনিও কিন্তু খুব শক্ত হাতে ইংরেজদের দমন করবার জন্য চেষ্টা চালিয়েছিলেন। আমরা এটা দেখতে পাই যে ইংরেজরা তখন বাণিজ্য স্থাপনের নাম করে বাংলার মানুষদের, বাংলার সাধারণ মানুষদের উপরে তারা অত্যাচার চালাচ্ছিল, নানাভাবে তারা বাংলার মানুষদেরকে শোষণ করবার চেষ্টা করেছিল। এই কারণেই কিন্তু ইংরেজদের দমন করতে নবাব সিরাজউদ্দৌলা সচেষ্ট হন আর সে কারণে তার সৈন্যরা ইংরেজদেরকে আক্রমণ করেছিল। এই ঘটনাগুলোই আমরা প্রথম দৃশ্যে বিভিন্ন সংলাপের মাধ্যমে বোঝার চেষ্টা করব। প্রথম দৃশ্যটি কিন্তু আসলে অনেক বড়। আমি যদি তোমাদেরকে প্রতিটি লাইন ধরে পড়াতে চাই তাহলে কিন্তু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আর সে কারণে আমি তোমাদের সুবিধার জন্য কি করেছি দেখো, নাটকে কয়েকটি গুরুত্বপূর্ণ সংলাপ এখানে লিখে রেখেছি এবং এই সংলাপগুলো দিয়েই আমি তোমাদেরকে পুরো দৃশ্যটি বোঝানোর চেষ্টা করব। প্রথমেই আমরা যে লাইনটি দেখতে পাচ্ছি, যত বড় মুখ নয় তত বড় কথা, এটি কিন্তু ক্যাপ্টেন ক্লেটনের একটি সংলাপ। নবাবের সৈন্যরা যখন দুর্গ আক্রমণ করে তখন দুর্গের ভেতরে ইংরেজদের অবস্থা কিন্তু খুবই খারাপ হয়ে যাচ্ছিল কারণ তারা আসলে সেভাবে প্রতিরোধটা গড়ে তুলতে পারছিল না। এ কারণে আতঙ্কগ্রস্ত হয়ে পড়ায় ক্যাপ্টেন ক্লেটন ব্রিটিশ সৈনিকদেরকে এভাবে বলছিলেন যে হয় তাদেরকে যুদ্ধ করে জয়লাভ করতে হবে অথবা মৃত্যুবরণ করতে হবে। আমরা দেখতে পাই এখানে কিন্তু একজন বাঙালি গোলন্দাজও ছিলেন যার নাম ছিল ওয়ালি খান। ওয়ালি খান অবস্থা বেগতিক দেখে ক্যাপ্টেন ক্লেটনকে কিন্তু নবাবের সৈন্যদের কাছে আত্মসমর্পণ করতে বলেছিলেন কিন্তু কোনোভাবেই ক্লেটন এতে রাজি হননি। কেননা ক্যাপ্টেন ক্লেটনের মনে আসলে খুবই অহংকার ছিল। সে যে একজন ব্রিটিশ এবং ব্রিটিশ হয়ে বাঙালির সৈন্যদের সামনে সে আসলে আত্মসমর্পণ করতে চায়নি। সে বাঙালিদেরকে একসময় কিন্তু কাপুরুষ বলেও সম্বোধন করেছিল আর এতে ওয়ালি খান কিছুটা রেগে যায় এবং রেগে গিয়ে এটা বলে যে কোম্পানির টাকার জন্য সে আসলে ইংরেজদের সাথে যুদ্ধ করছে কিন্তু তাই বলে বাঙালি কখনোই কাপুরুষ বা ভীরু নয়। আর এটাও বলে যে ক্যাপ্টেন ক্লেটন যদি এখনই যুদ্ধ বন্ধ না করে তাহলে নবাবের সৈন্যরা এসে তার প্রাণ নিবে। এই কথা শুনবার পরে ক্যাপ্টেন ক্লেটন কিন্তু রেগে যায় এবং আলোচ্য উক্তিটি করেছিল। আসলে ক্যাপ্টেন ক্লেটন বা ইংরেজরা বাঙালিদেরকে খুব নিচুভাবে দেখত, তারা বাঙালিদেরকে আসলে হেয় প্রতিপন্ন করার চেষ্টা যে করত এই লাইনটির মাধ্যমে সেটি বোঝা যায়। এর পরবর্তীতে আমরা যে লাইনটি দেখতে পাচ্ছি, কিন্তু যুদ্ধ করে টিকে থাকবার কোনো আশা নেই, এটি কিন্তু হলওয়েলের একটি সংলাপ।
হলওয়েলের পুরো নাম আমরা এই প্রথম দৃশ্যেই খুঁজে পাই। তার পুরো নাম হচ্ছে জন জেফানিয়া হলওয়েল। তিনি পেশায় কিন্তু একজন ডাক্তার ছিলেন। লন্ডনের গাইস হসপিটাল থেকে তিনি কিন্তু ডাক্তারি পাশ করে পরবর্তীতে কোম্পানির চাকরি নিয়ে ভারতবর্ষে চলে আসেন এবং একটা সময়ে তিনি কিন্তু চব্বিশ পরগনার জমিদারের দায়িত্ব পালন করেছিলেন। নবাব সিরাজউদ্দৌলার বিরুদ্ধে হলওয়েল কিন্তু অনেক মিথ্যা কথা বলেছিলেন এবং তার শাসনামলকে কলঙ্কিত করবার উদ্দেশ্যে অন্ধকূপ হত্যা কাহিনীও তিনি প্রচলন করেছিলেন। তিনি এমন একটি গল্প বানিয়েছিলেন, সেটা হচ্ছে এরকম ছিল যে নবাব যখন ফোর্ট উইলিয়াম দুর্গ জয় করে নেয় তখন 18 ফুট লম্বা আর 15 ফুট চওড়া একটা ঘরে 146 জন ইংরেজকে তিনি বন্দি করে রাখেন এবং ঘরের চারদিকটা ছিল বন্ধ। পরদিন সকালে দেখা গেল যে 123 জন অর্থাৎ 146 জন যারা ইংরেজ ছিলেন সেই ঘরে, তাদের মধ্যে থেকে 123 জনই মারা গিয়েছেন। অথচ দুর্গে কিন্তু তখন 146 জন ইংরেজ ছিলেনই না। এরকম নানা ধরনের মিথ্যা কথা বলে সে কিন্তু নবাবের নামে আসলে দোষারোপ করেছিল। আমরা এটা দেখতে পাই নবাবের সৈন্যদের সামনে যখন ইংরেজরা আসলে টিকতে পারছিল না এবং তাদের অধিনায়ক অ্যানসাইড পিকার্ডেরও পতন হয়েছিল এবং পেরিন্স পয়েন্টে সমস্ত ছাউনি ছাড়খাড় করে দিয়ে ভারী ভারী কামান নিয়ে নবাবের সৈন্যরা দুর্গের দিকে এগিয়ে আসছিল। উমিজাদের গুপ্তচর নবাবের ছাউনিতে খবর পাঠিয়েছিল এবং তারই খবর ধরে নবাবের পদাতিক বাহিনী দমদমের সরু রাস্তা দিয়ে চলে এসেছিল আর গোলন্দাজ বাহিনী শিয়ালদহের মারাঠা খাল পেরিয়ে বন্যা স্রোতের মতো ছুটে আসছিল। কিন্তু তাদের আসলে বাধা দেবারও কেউ ছিল না, কেননা ক্যাপ্টেন মিনচিন, কাউন্সিলর ফকল্যান্ড আর ম্যানিংহাম নৌকায় করে আগেই দুর্গ থেকে পালিয়ে গিয়েছেন। খেয়াল করে দেখো বন্ধুরা, একটু আগেই কিন্তু আমরা এটা দেখেছি যে ক্যাপ্টেন ক্লেটন খুব অহংকার করে বলছিলেন যে তিনি একজন ব্রিটিশ সৈনিক এবং ব্রিটিশরা কখনোই বাঙালিদের সামনে মাথা নত করবে না এবং তিনি বাঙালিদেরকে কিন্তু কাপুরুষ বলেও সম্বোধন করেছিলেন। অথচ এটা লক্ষ্য করো, তাদেরই পক্ষের বিভিন্ন গুরুত্বপূর্ণ মানুষজন কিন্তু এখন নিজেদের প্রাণ ভয়ে আগেই পালিয়ে গিয়েছে। অবস্থাটা যখন এরকম ছিল তখনই হলওয়েল এসে হাজির হয় এবং ক্লেটনকে এটা পরামর্শ দেয় যে ড্রেকের সাথে, গভর্নর ড্রেক যে ছিলেন, তার সঙ্গে কথা বলে সৈন্যদের সামনে আত্মসমর্পণ করবার। কেননা তাদের পক্ষে আসলে যতটুকু গোলা বারুদ ছিল সেটা আসলে সন্ধ্যা পর্যন্ত যুদ্ধ চালাবার মতো যথেষ্ট নয়। এরকম একটা পরিস্থিতিতেই কিন্তু হলওয়েল আসলে এই উক্তিটি করেছিল। এরপরে আমরা যে লাইনটি দেখতে পাই, আমি গভর্নর ড্রেকের ধ্বংস দেখতে চাই, এটি উমিচাঁদের একটি বক্তব্য। উমিচাঁদকে ইংরেজরা তাদের দুর্গের মধ্যে যুদ্ধের সময় বন্দি করে রেখেছিলেন এবং আমরা এটা দেখতে পাই যে যুদ্ধের অবস্থা যখন বেগতিক ছিল তখন হলওয়েল ক্যাপ্টেন ক্লেটনকে রজার ড্রেকের সঙ্গে পরামর্শ করতে বলেন এবং ক্যাপ্টেন ক্লেটন যখন রজার ড্রেকের সঙ্গে পরামর্শ করতে যায় তখন হলওয়েল আর উমিচাঁদের মধ্যে আমরা কিছু কথোপকথন লক্ষ্য করি। হলওয়েল উমিচাঁদকে এটা অনুরোধ করেছিলেন নবাবের সেনাধ্যক্ষ রাজা মানিকচাঁদের কাছে একটি চিঠি লেখবার জন্য, যার মূল বিষয় হবে এরকম যে নবাবের সৈন্যরা যেন আর যুদ্ধ না করে। হলওয়েলের কথা শুনে উমিচাঁদ কিছুটা রুষ্ট হন, কেননা এই যে তাকে এতক্ষণ ধরে বন্দী করে রাখা হয়েছে এতে কিন্তু সে কিছুটা বিরক্ত এবং আসলে রাগান্বিত। সেই জন্যই সে বলেছে যে সে গভর্নর ড্রেকের ধ্বংস দেখতে চায় তথা ইংরেজদের পরাজয় দেখতে চায়। পরবর্তী লাইনটি হলো, ব্রিটিশ সিংহ ভয়ে লেজ গুটিয়ে নিলেন, এ বড় লজ্জার কথা। হলওয়েল এবং উমিচাঁদের কথোপকথন যখন চলতে থাকে তখন আমরা দেখতে পারি একজন রক্ষীর প্রবেশ ঘটে যার নাম ছিল জর্জ এবং সে এসে জানায় গভর্নর রজার ড্রেক আর ক্যাপ্টেন ক্লেটন দুজন মিলে প্রাণ ভয়ে দুর্গ ছেড়ে পালিয়ে গিয়েছেন। হলওয়েল খুবই অবাক হন, কেননা কিছুক্ষণ আগেই তার সামনে ক্যাপ্টেন ক্লেটন এটা বলে প্রতিজ্ঞা করেছিলেন যে দরকার হলে তারা যুদ্ধ করতে করতে প্রাণও দিবেন। এই যে তারা যে পালিয়ে গেলেন তখন তাদের সাহসিকতা এবং তাদের যে ক্ষমতা সেটাকে উপহাস করে উমিচাঁদ আলোচ্য উক্তিটি করেছিলেন। পরবর্তী লাইনটি হলো, বাংলার বুকে দাঁড়িয়ে বাঙালির বিরুদ্ধে অস্ত্র ধরবার স্পর্ধা ইংরেজ পেল কোথা, আমি তার কৈফিয়ত চাই। আমরা প্রথম দৃশ্যে এটা দেখতে পাই যে প্রতিরোধ ব্যবস্থাটা যখন আসলে একেবারেই ছিল না তখন নবাবের সৈন্যরা কিন্তু দুর্গের ভিতরে প্রবেশ করে। নবাব তখন উপস্থিত হয়ে হলওয়েলের কাছে এটা জানতে চায় যে এই যে বাংলার মানুষদেরকে তারা আসলে অত্যাচার করছে এবং বাংলার বুকে দাঁড়িয়েই একজন ভিন দেশের নাগরিক হয়ে এই যে তারা বাঙালির বিরুদ্ধে অস্ত্র ধরেছে, এরকম এত সাহস তারা আসলে কোথা থেকে পেল।
প্রথম দৃশ্যের আরো কথোপকথন থেকে আমাদের সামনে কিন্তু এটা ফুটে ওঠে যে তারা কাশিম বাজারে, ইংরেজরা কাশিম বাজারে গোলাগুলি আমদানি করছে, কলকাতার আশেপাশে গ্রামের পর গ্রাম তারা নিজেদের দখলে আনছে, দুর্গ সংস্কার করে তারা নিজেদের সামরিক শক্তি বৃদ্ধি করছে, এবং বাংলার মসনদে বসার পরে নবাব সিরাজউদ্দৌলাকে তারা কিন্তু নজরানা পর্যন্ত আসলে পাঠায়নি। এই যে এত অনাচার, এই যে এত অত্যাচার, এইসবের বিরুদ্ধেই কিন্তু নবাব আসলে রুখে দাঁড়িয়েছেন এবং তার সৈন্যদেরকে দিয়ে ইংরেজদের দমন করবার একটা প্রচেষ্টা চালিয়েছেন। তখন তিনি হলওয়েলের কাছে এই উত্তরটি আশা করেছিলেন যে এই এত বড় সাহস তারা আসলে কোথা থেকে পাচ্ছে। আসলে দেশের প্রতি নবাবের যে একটা ভালোবাসা এবং দেশের মানুষদেরকে ঘিরে নবাবের যে একটা চিন্তা, সেটিই কিন্তু আলোচ্য উক্তিটিতে ফুটে উঠেছে। সবশেষে আমরা যে লাইনটি দেখতে পাচ্ছি, তোমরা বাণিজ্য করো, তোমরা করো লুট, এটিও কিন্তু নবাব সিরাজউদ্দৌলারই একটি সংলাপ। নবাব এটা জানতেন যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলার ক্ষমতা দখলের জন্য নানাভাবে চেষ্টা চালাচ্ছে এবং তাদের যে ওয়াটসন, কিলপ্যাট্রিক এবং ক্লাইভ সকলের খবরই আসলে তিনি জানতেন। তিনি এটাও জানতেন যে মাদ্রাজে বসে বসে ক্লাইভ লন্ডনের সিক্রেট কমিটির সঙ্গে একটা পত্রালাপ করছে। তখন ওয়াটস নবাবকে এটা বলে বোঝানোর চেষ্টা করেছিল যে তারা এখানে আসলে ক্ষমতা দখলের কোনো চেষ্টা করেনি, তারা এখানে বাণিজ্য করবার চেষ্টা করেছিল। তখন নবাব প্রতিউত্তরে এই কথা বলেছিলেন যে ইংরেজরা আসলে এখানে বাণিজ্য করছে না, তারা লুটপাট করছে এখানে, এবং বাধা দিতে গেলেই ইংরেজরা কিন্তু শাসন ব্যবস্থায় একটা ওলট পালট আনার চেষ্টা করছিল। কেননা নবাবের নিষেধ সত্ত্বেও তারা কিন্তু কলকাতার যে দুর্গটা সেটা সংস্কার করা বন্ধ করেনি। তখন আমরা দেখতে পাই যে হলওয়েল প্রতিউত্তরে এটা বলে ফরাসি ডাকাতদের হাত থেকে তারা আসলে আত্মরক্ষা করতে চেয়েছিল, এই জন্যে আসলে দুর্গ সংস্কার তারা বন্ধ করেনি। নাটকের একদম শেষ প্রান্তে আমরা দেখতে পাই সিরাজউদ্দৌলা এটির নির্দেশ দেন যে গভর্নর জেকে বাড়িটা যেন কামালের গোলায় উড়িয়ে নিশ্চিহ্ন করে দেওয়া হয়, গোটা ফিরিঙ্গি পাড়া তথা গোটা ইংরেজরা যে পাড়ায় বসবাস করত সেই পাড়াটায় যেন আগুন ধরিয়ে দেওয়া হয় এবং সমস্ত ইংরেজরা যেন কলকাতা ছেড়ে চলে যায়। আশেপাশের গ্রামবাসীদের কাছেও এই খবরটা পৌঁছানোর তিনি ব্যবস্থা করেন যে কোনো প্রকারের সওদা বা কোনো প্রকারের ব্যবসা যেন তারা ইংরেজদের সাথে না করে। এরপর সিরাজউদ্দৌলা কলকাতার নতুন নামকরণ করেন, যা হচ্ছে আলীনগর। রাজা মানিকচাঁদকে তিনি আলীনগরের দেওয়ান হিসেবে নিযুক্ত করেন। এছাড়াও নবাব কিন্তু এটিও নির্দেশ দিয়েছিলেন যে কোম্পানির যাবতীয় সম্পত্তি আর প্রত্যেকটা ইংরেজ যারা এখানে আর কি বসবাস করত তাদের প্রত্যেকের ব্যক্তিগত সম্পত্তিও যেন নবাবের তহবিলে বাজেয়াপ্ত করা হয়। কলকাতা অভিযানে সমস্ত খরচও যেন কোম্পানির প্রতিনিধিরা বহন করে। মূলত ইংরেজরা যেন আর এখানে মাথাচাড়া দিয়ে ওঠার চেষ্টা না করে এবং কোনোভাবেই নবাবের বিরুদ্ধে তারা যেন ষড়যন্ত্র কিংবা ক্ষমতা দখলে যেন আর কোনো চেষ্টা না করে, সেই জন্যই কিন্তু নবাব এই নির্দেশগুলো দিয়েছিলেন। সবশেষে তিনি কিন্তু হলওয়েলকেও নিজের কয়েদি হিসেবে বন্দি করেন, ওয়াটসের কলেটকেও নিজের সঙ্গে পাঠানোর ব্যবস্থা করেন। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি বাংলার মানুষদেরকে ইংরেজদের হাত থেকে রক্ষা করবার জন্য সিরাজউদ্দৌলা যে কঠোর পদক্ষেপ নিয়েছিলেন এই পুরো দৃশ্যের মাধ্যমে, সেই ব্যাপারটি কিন্তু আমাদের সামনে পরিষ্কার হয়ে ফুটে ওঠে। আজকের প্রথম দৃশ্য এই পর্যন্তই। আশা করছি তোমরা এই অংশটি ভালোভাবে বুঝতে পেরেছো এবং ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। আজ এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।